ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার। আজকে এক দাদা আমার দোকানে এসছেন, উনি লোকালেই থাকেন বারাসাতে, এবং উনি আমার কাছে একটা পুরনো মেশিন চাইছেন। তো আমি বললাম আমি তো এখন কল্পতরু হয়ে গেছি, পুরনো মেশিন দেবো না, নতুন মেশিনই দেবো, দাদার বাজেট যেটা আছে তার মধ্যেই দেবো। দাদা আমাকে একটা বাজেট বলেছে, কত দাদা বলেছেন বাজেট? 8000। তো 8000-এ তো নতুন মেশিন হয় না, তো আমি ওনাকে 8000-এই নতুন মেশিন দেবো, এটা কল্পতরু আমি হয়ে গেছি। তো 8000-এ একটা সিপিউ আমি করে দেবো, আর মনিটারটা ফ্রি অফ কস্টে আমার কাছে একটা আছে, ওটা দেবো, ওটার কোনো বিল হবে না, ওটা মনিটারটা এমনিই দেবো, ওই দাদাকে ভালোবাসার জন্য আমি দেব। এবং দাদার আশীর্বাদ আমার দোকানে থাকবে, এবং সেই আশীর্বাদেই আমার দোকানের স্টাফেরা আরও বেশি করে কাজ পাবে, আরও বেশি কাজ করবে, তাই তো দাদা? তা এবার আপনি কিছু বলুন। আমি তো এই দাদার ব্যবহারে আমি ধন্য। আপনার নামটা বলুন। আমি তন্ময় কুমার মল্লিক, আমি ইন্ডিয়ান ফ্যাক্টরে জব করি। আমি এখন এখন একটু চেঞ্জ হয়েছে, আমার দুঃখের কথা এখন বলে আর লাভ নেই। না না ঠিক আছে, সব আনন্দের কথা বলুন। আমি দীর্ঘ 9 বছর 12 বছর এই লাইনে আছি। আচ্ছা, কিন্তু আমার করোনার জন্য মিথ্যা হবে, নিউ মালিক, আমার যে আরাধ্য দেবতা উনি বেছে দিলেন, নিউ মালিক এসে আমার জীবনটাকে ঝান্ডা করে দিলেন। আচ্ছা, কিন্তু আস্তে আস্তে আমার জীবন আবার ফুলে ফলে ভরে উঠছে। আমি 2.5 মাস হলো আমি একটা জব করছি। ঈশ্বর সবাইকেই ভালো রাখেন, এবং সবসময় আনন্দে থাকতে হবে আমাদের, অনেক দুঃখের মধ্যেও আনন্দ থাকতে হবে, এবং আনন্দে থাকলে আমার আমার আমি একদম ছোট করে বলবো, আমি একদম খাটের ধারে চলে গেছিলাম দাদা। কিন্তু এই দাদারটাকে আমি 3 মাস আগে আমি একটা কার্ড দিয়েছিলাম, প্রথম দিনই। আমি সঙ্গীত জগতের লোক, আমি তবলায় বি মিউজিক, পরে বি অনার্স করি। আমি যে কোনো রকম মানুষের সঙ্গে প্রথম কথাতেই বুঝে যাই যে উনি কী ধরনের মানুষ। তা ভালো লেগেছিলো, সেই সূত্র ধরে আজকে আমি এখানে এসেছি, এবং ওনার ব্যবহার